লকডাউনের এই সময়টাকে কাজে লাগিয়ে অনেকে করেছেন মাথা ন্যাড়া এবং অনেকে মাথা ন্যাড়ার কথা ভাবছেন। তো অনেকে যারা মাথা ন্যাড়া করেছেন তারা সবাই একটা ভুল করে থাকে, যে ভুলগুলো আজকের ভিডিও থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কি কি ভুলগুলো আমরা প্রত্যেকে করে থাকি মাথা ন্যাড়া করার পরবর্তীতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে থাকব আমি অপু এবং আপনারা দেখছেন নিউজ বাংলা 24-এর নিয়মিত এপিসোড হেলথ টিপস, যেখান থেকে আমরা স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন রকম ভিডিও আপলোড দিয়ে থাকি, যে ভিডিওগুলোতে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের মতামতের উপর ভিত্তি করে সেরকম একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক চলুন বন্ধুরা, আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক মাথা ন্যাড়া করার পর আমরা আসলে কি কি ভুল করে থাকি। তো প্রথম যে ভুলটি করি, আমরা মাথা ন্যাড়া করার পর প্রত্যেকে আমরা মাথাটাকে সবসময় ঢেকে রাখার চেষ্টা করি, বিশেষত যখন আমরা বাইরে বের হই বা বিভিন্ন জায়গায় যখন যাই আমরা প্রত্যেকে একটা ভুল করি, সেটা হচ্ছে মাথায় ক্যাপ ইউজ করি, যেটা কিন্তু আমাদের মাথার ত্বকের জন্য খুবই একটা খারাপ ইফেক্ট পড়ে, কারণ মাথার ত্বক কিন্তু অন্যান্য ত্বকের থেকে সেন্সিটিভ একটা জায়গা। আর মূলত মাথা ন্যাড়া করা হয় কিন্তু মাথায় যে ত্বকটা আসে সেটাকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য, বা মাথার যে চুলগুলো আসে সেটা একটু রিল্যাক্স দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি সারাদিন মাথা ঢেকে রাখেন তাহলে আপনার মাথার ত্বক কিন্তু রিল্যাক্স হবে না, এতে আপনার কিন্তু হিতে বিপরীত হবে। তো সবসময় অবশ্যই চেষ্টা করবেন, খুব বিশেষ প্রয়োজন ছাড়া মাথা অবশ্যই ঢাকবেন না, মাথা খোলামেলা রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় যে ভুলটি আমরা প্রত্যেকে করি সেটা হচ্ছে মাথা ন্যাড়া করার পর আমরা মাথায় তেমন কোনো যত্ন নিই না, বিশেষ করে আমরা মাথায় কোনো রকম তেল ইউজ করতে চাই না। তো আপনাদেরকে প্রত্যেককে বলবো অবশ্যই মাথা ন্যাড়া করার পরেও আপনারা কিন্তু মাথায় তেল ইউজ করবেন, আপনার নিত্যদিনে যে তেলগুলো ইউজ করতেন, সরিষার তেল, নারিকেল তেল বা যে যা ইউজ করতেন, সেটা অবশ্যই কন্টিনিউ রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার মাথার ত্বকের যে পুষ্টি আছে সেগুলো অবশ্যই সমৃদ্ধ থাকবে এবং আপনার মাথার ত্বকটি আগের থেকে আরও বেশি ভালো থাকবে এবং আর স্ক্যাল্পের কোনো রকম ক্ষতি হবে না। তৃতীয় যে ভুলটি আমরা প্রত্যেকে করি সেটা হচ্ছে আমরা মাথা কিন্তু শ্যাম্পু করা বাদ দিয়ে দিই। অনেকে মনে করেন যে মাথায় চুল না থাকলে শ্যাম্পু করে লাভ কী? তো আপনাদেরকে বলতে চাই, আপনারা যখন মাথাটি ন্যাড়া করেন তখন কিন্তু আমরা যারা মাথা ন্যাড়া করি অনেক দিন পর কিন্তু আমরা মাথাটি ন্যাড়া করে থাকি, অনেকে 2 বছর 3 বছর 10 বছর পরও মাথা ন্যাড়া করে থাকে, সেক্ষেত্রে আপনার মাথায় কিন্তু ময়লার কিছু স্তর আছে যেগুলো কিন্তু বসে যায়। তো এই ময়লার স্তরগুলো কিন্তু আপনাকে তুলতে হবে, আর সেজন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে অবশ্যই শ্যাম্পু। আরেকটি কথা, অবশ্যই ন্যাড়া মাথায় কখনো সাবান ইউজ করবেন না, এটা আপনার ত্বকের যে মাথার যে স্ক্যাল্প আছে এটা ক্ষতি করবে, কেন সাবানে রয়েছে প্রচুর পরিমাণে ক্ষার যেটা আপনার মাথার ত্বকের জন্য একদমই ভালো না। তো অবশ্যই শ্যাম্পু ইউজ করার চেষ্টা করবেন, আপনার মাথাটি ক্লিন রাখার চেষ্টা করবেন। তৃতীয় যে ভুলটি আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা অনেকে মাথা ন্যাড়া করার পর 10 থেকে 12 দিন পরে আমরা পুনরায় মাথাটি ন্যাড়া করে ফেলি। এতে আসলে তেমন কোনো উপকার নাই, আবার তেমন বেশি একটা ক্ষতিও হবে না, তবে এটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই মাথা ন্যাড়া একবারই করুন। 10-12 দিন পর মাথা ন্যাড়া করে আসলে আপনি তেমন কোনো উপকার পাবেন না। অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে মাথা ন্যাড়া করার 10-12 দিন পরে মাথা পুনরায় ন্যাড়া করলে একটার থেকে ভালো উপকার পাওয়া যায় বা চুল ভালো গজায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই ধারণাটি সম্পূর্ণ ভুল, এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত সায়েন্টিফিকলি পাওয়া যায়নি। তো বেসিক্যালি বন্ধুরা আমরা এই ভুলগুলো কিন্তু প্রত্যেকে করে থাকি, যে ভুলগুলো একদম কমন আপনাদেরকে এই ভুলগুলোর ব্যাপারে অবশ্যই জানিয়ে দিলাম। তো আশা করছি পরবর্তীতে আপনাদের এই ভুলগুলো আর আপনারা করবেন না, অবশ্যই মাথার ত্বকের যত্ন নেবেন এবং আপনাদের কী রিলেটেড ভিডিও পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।